ব্রিটিশ শাসিত ভারতে নদিয়া জেলায় খাজনাবন্দ আন্দোলন প্রথম শুরু করেন চাঁদের ঘাট ইউনিয়ন বোর্ডের বাসিন্দারা। এই আন্দোলনকে সামনে রেখে 1932 সালের 19 জুন তেহট্টে আয়োজিত এক সম্মেলনে যোগ দেন আন্দোলনরত মানুষজন। এদিনই চাঁদের ঘাটের কৃষক সতীশ সর্দার সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে শহীদ হন। কৃষক সতীশ সর্দারের বলিদান দিবসকে স্মরণ করে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে প্রতি বছর চাঁদের ঘাটের শহীদ সতীশ সর্দার স্মৃতিরক্ষা কমিটি আত্মবলিদান দিবস পালন করে থাকে। এবছরও সতীশ সর্দার স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে সতীশ সর্দারের 90তম আত্মবলিদান দিবস উদযাপন করা হলো। এদিন প্রথমে চাঁদের ঘাট গ্রাম পঞ্চায়েতের শহীদ বেদির সন্নিকটে জাতীয় পতাকা উত্তোলন করেন পলাশীপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক ডক্টর মানিক ভট্টাচার্য। পরে তিনি শহীদ বেদিতে মাল্যদানও করেন। এছাড়াও শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য প্রদর্শন করেন চাঁদের ঘাট গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিমা বিশ্বাস, উপপ্রধান দিলীপ মণ্ডল, সতীশ সর্দার স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক তুহিন কুমার বিশ্বাস, সভাপতি নিমায় চাঁদ বিশ্বাস, কোষাধ্যক্ষ হারাধন বিশ্বাস, তেহট্ট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস, জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রসঙ্গত উল্লেখ্য যে এদিনই শহীদ সতীশ সর্দার স্মৃতিরক্ষা সমিতির ভবনে আয়োজিত এক রক্তদান শিবিরে মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সেই সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাক, সবাই একটু জোরে হাত তালি দেবেন। আমাদের মঙ্গল দীপ্রজ্বলন করছে, মঙ্গল দীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করে দিলেন আমাদের সভাপতি মহাশয়। এবার আমাদের অন্যান্য অতিথিবৃন্দদের আমন্ত্রণ। আজকে আমাদের এই সভায় পলাশীপাড়া কেন্দ্রের মাননীয় বিধায়ক, আমাদের সবারই কাছের মানুষ, কাজের মানুষ, শ্রদ্ধেয় ডক্টর মানিক ভট্টাচার্য মহাশয়, আমাদের মধ্যে হাজির আছেন আমাদের নদিয়া জেলা পরিষদের সদস্য শ্রদ্ধেয় শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী মহাশয়, আমাদের মধ্যে আছেন এই বিশিষ্ট যে শহীদ পরিবারের আজকের ডেটে যাদের জন্য এই অনুষ্ঠান, সেই পরিবারের সমর সর্দার আমার বন্ধু। 1932 সাল 1932 জুন আমাদের এলাকার নোয়াকু পরিবারের সেই নোয়াকু ছেলে সতীশ সর্দার আন্দোলনে সারা দিয়ে তিনি ব্রিটিশদের গুলিতে প্রাণ দিয়েছিলেন তেহট্টের মাঠে। আপনারা জানবেন না হয়তো সেদিনের ইতিহাস, নো ট্যাক্স মুভমেন্ট যেটা সারা ভারতবর্ষের মধ্যে এই বাংলায় এই চাঁদের ঘাট গ্রাম থেকে যেখানে ডাক দেওয়া হয়েছিল খাজনা বন্ধ আন্দোলন, সেই খাজনা বন্ধ আন্দোলনের একমাত্র শহীদ, প্রথম শহীদ সতীশ সর্দার, এই আমাদের প্রাণের মানুষ, প্রিয় মানুষ, আমাদের এই গ্রামের মানুষ। তাই সেই দিনটা অনেক দিন অবহেলিত থাকলেও আমরা 2015 সালে তার সম্পর্কে নানান বিস্তৃত কাহিনী খুঁজে বের করে আমরা 2015 সাল থেকে তাকে এই দিনটাতে স্মরণ করছি। ঠিক তেমনি আজকে সেই দিন আমাদের মধ্যে হাজির হয়েছেন ডক্টর মানিক ভট্টাচার্য মহাশয়, আমাদের প্রিয় এমএলএ, এর আগে অনেক সভাধিপতি থেকে শুরু করে মন্ত্রীরা থেকে শুরু করে এক একবার এক একজন বিশিষ্ট মানুষ আসেন। আমি আমাদের এই স্বাগত ভাষণের ভিতর দিয়ে আমি শ্রদ্ধেয় এমএলএ কে বলতে চাই যে আমাদের সামান্য কয়েকটা দাবি এই সতীশ সর্দারের নামে, শহীদ সতীশ সর্দারের নামে আপনার মাধ্যমে আমরা দেখতে চাই। কারণ তৎকালীন সভাধিপতি শ্রদ্ধেয় বাণীকুমার রায় মহাশয় তিনি ঘোষণা করেছিলেন এই 19 জুন যে বাংলা চাঁদের ঘাট যে রাস্তা এটা অমর শহীদের নামে আমরা নামকরণ করব। কিন্তু তারপরে পঞ্চায়েত ইলেকশন নানান ঝামেলার জন্য তিনি করে উঠতে পারেননি। তাই আমি এমএলএ কে বলতে চাই, এমএলএ স্যারকে বলতে চাই যে আমরা জানি না এর প্রসিডিওরটা কি, বানিয়া চাঁদের ঘাট রাস্তা শহীদের নামে যাতে হয়, আমাদের একটা পার্ক এখন তৈরি হচ্ছে আর কয়েকদিনের মধ্যে সাজানো হয়ে যাবে। আমরা চেয়েছিলাম আজকের দিনে এই পার্কটা উদ্বোধন করতে, কিন্তু যেহেতু অতিমারির সময় লকডাউনের জন্য আমরা পারিনি,
তাই আগামী একটা দিন থেকে সেটা আমরা উদ্বোধন করব, সেটা যেন শহীদ সতীশ সর্দারের নামাঙ্কিত হয়। আর আমাদের যে খেয়াঘাট ফেরিঘাট, এখানে অনেকের দাবি এইখানে যে আমাদের বিশ্রামাগার আছে এবং ঘাটটা, যেহেতু চাঁদের ঘাট চারিদিক দিয়ে নদী দিয়ে ঘেরা, দুটো ঘাট আমাদের বলতে হয় সরুয়া ঘাট, আমাদের বলতে হয় কুঙ্গাজি ঘাট। এটা আমাদের সমস্যাটা কোথায়, আমরা চাঁদের ঘাটের মানুষ, ঘাট আমাদের ভিতরে, কিন্তু নাম করতে হয় সরুয়ার, নাম করতে হয় কুঙ্গাজি। সেই জন্য যদি আমরা একটা শহীদ সতীশ সর্দারের নামে নামাঙ্কিত করতে পারি এবং ওইখানে যে বিশ্রামাগারটা তৈরি হয়েছে তার নামটা দিতে পারি, এটা আপনি একটু মাথায় রাখবেন। একটা সতীশ সর্দারের নামাঙ্কিত একটা লাইব্রেরি যাতে আমরা করতে পারি, কারণ আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার যথেষ্টই ভালো, ঘর দূর আছে, আমরা শুধু কিছু হেল্প চাই যে হেল্পটাই আমরা একটা লাইব্রেরি করতে পারি। শহীদ সতীশ সর্দারের 90তম আত্মবলিদান দিবস, ব্রিটিশের বিরুদ্ধে নো ট্যাক্স মুভমেন্টের এই 73 সাবডিভিশনের প্রথম শহীদ আমাদের গ্রামের গর্ব শহীদ সতীশ সর্দার। 1932 সালে 19 জুন এই শহীদ হয়েছিলেন, সেটাকে আমরা স্মরণ করি আজকের দিনে, সেই 19 জুন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত প্রোগ্রামটায় আমরা তাকে স্মরণ করি। এটা আমাদের কাছে একটা গর্বের দিন, এটা একটা আমাদের কাছে আত্মতৃপ্তির দিন। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।